বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার দিনটা খুবই ভালো, কারণটা হচ্ছে দুটি সুসংবাদ, যেটা শুধু দাউদকান্দিবাসীর জন্য নয়, যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করেন এবং অত্র অঞ্চলের, যারা চাঁদপুর, তারপরে হোমনা, তিতাস, মতলব, যারা আসা যাওয়া করেন এই রাস্তা ব্যবহার করেন, তাদের জন্য সুখবর দুইটি। একটি হচ্ছে ঢাকামুখী গরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তাটা ভাঙা ছিল, সাময়িক রিপেয়ার করা হয়েছে এবং আমাকে রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সেন মহোদয় জানিয়েছেন এই 300 ফিট এটা RCC ঢালাই করা হবে অতি শীঘ্রই। সেই সাথে সবচেয়ে বড় সুসংবাদ যেটি হচ্ছে, মাননীয় MP মহোদয় সংসদে কয়েকবার বলেছেন এবং আমিও মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের স্যারকে ব্যক্তিগতভাবে অনুরোধ করার প্রেক্ষিতে উনি মৌখিক অনুমোদন দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের কুমিল্লা DC মহোদয়, দাউদকান্দির বর্তমান ইউএনও এবং পূর্বের ইউএনও মহোদয় এবং সড়ক ও জনপদের কুমিল্লা জেলার কর্মকর্তাবৃন্দ, সেই সাথে নারায়ণগঞ্জের সড়ক ও জনপদের কর্মকর্তাবৃন্দ সকলের সহযোগিতায়, এবং গর্বের সাথে বলছি দাউদকান্দি উপজেলার সাবেক ইউএনও বর্তমান সড়ক ও জনপদের সচিব মহোদয়, ওনারা দাউদকান্দির অংশে ব্রিজের নিচে ইউলুপের অনুমোদন দিয়েছেন। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিনের ভোগান্তি লাঘব হবে ইনশাল্লাহ, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।